চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ। প্রকল্পের অগ্রগতি 73%। সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ। পারমাণবিক যুগে প্রবেশে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ। রূপপুরে প্রথম ইউনিটের চুল্লি বসছে রোববার। 2023 সালেই পরমাণু বিদ্যুৎ পাওয়ার আশা। অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণা, মিলেছে মুসা বিন শমসের ও জি কে শামীমের সঙ্গে গোপন লেনদেনের তথ্য। কোটি কোটি টাকা আত্মসাত। রাজধানীর গুলশান থেকে গ্রেফতার 5। সৌদিগামীরা পাবেন করোনার বুস্টার ডোজ, জানালেন প্রবাসী মন্ত্রী। চট্টগ্রাম ও সিলেটেও বসবে আরটিপিসিআর ল্যাব। বাংলাদেশের করোনা টিকা সনদের অনুমোদন যুক্তরাজ্যের। সময় সংবাদের সঙ্গে আছি আমি এশা। চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ হয়েছে। প্রথম সুড়ঙ্গ খনন করতে যে সময় লেগেছিল তার থেকে 7 মাস কম সময় শেষ হলো দ্বিতীয়টির কাজ। সব মিলিয়ে টানেলের সার্বিক কাজের 73% শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের কর্ণফুলী টানেলের মাটির নিচ দিয়ে দ্বিতীয় টিউবের বোরিং মেশিনের মাধ্যমে খনন কাজ শেষ। বোরিং মেশিনের মাধ্যমে প্রথম টিউবের কাজ শেষ করতে 17 মাস সময় লেগেছিল, কিন্তু আনোয়ারা প্রান্ত থেকে খনন কাজ শুরু করে পতেঙ্গা প্রান্তে এসে দ্বিতীয় টিউবের কাজ শেষ করতে সময় লেগেছে 10 মাস। দুটি সুড়ঙ্গের কাজ শেষ হওয়ার মাধ্যমে টানেলের জটিল অংশের কাজ শেষ। এখন বাকি রাস্তা তৈরি ও অন্যান্য কাজ। নদীর তলদেশ দিয়ে 18 থেকে 31 মিটার গভীরতায় সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। প্রতিটি 35 ফুট প্রশস্ত ও 16 ফুট উচ্চতার। নদীর তলদেশে নির্মাণাধীন দেশের প্রথম টানেলের ব্যয় ধরা হয়েছে 10,374 কোটি টাকা। মূল টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এর মধ্যে টানেলের প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য 2.45 কিলোমিটার। দুই সুড়ঙ্গে দুটি করে 4টি লেন থাকবে। বর্তমানে টানেলের 73% কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। লেন স্লেভের ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলবে। এক টিউবের মধ্যে চলতেছে বায়োডাক্ট এবং রোডের কাজও আমাদের চলতেছে। 2022 সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু টানেল নয়, সংযোগ সড়কগুলোর কাজ দ্রুত শেষ করা দরকার বলে মনে করে নগর পরিকল্পনাবিদ। দ্রুততম সময় বাস্তবায়ন করে টানেলের সুফলটা যেন আমরা পুরোপুরি পেতে পারি সেটার জন্য এখন সবার চেষ্টা করে। এই টানেলের কাজ শেষ হলে নদীর ওপারে দক্ষিণ চট্টগ্রামের সাথে কানেক্টিভিটির মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। দক্ষিণ চট্টগ্রামে আরও অনেক শিল্পায়ন হবে এবং যে ইন্ডাস্ট্রিয়াল জোন যেগুলো হচ্ছে প্রসার ঘটানোর ক্ষেত্রে এই কানেক্টিভিটি কবে প্রয়োজন ছিল। 2019 সালের 24 ফেব্রুয়ারি টানেলের বোরিং কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম টিউবের খনন কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় টিউবের বোরিং মেশিনের মাধ্যমে খনন কাজ শেষ হতে সময় লেগেছে শুধুমাত্র 10 মাস। এখন নির্ধারিত সময়ের মধ্যেই কর্ণফুলী টানেলের কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিবে এই প্রত্যাশা সকলের। কর্ণফুলী টানেলের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি মাসে বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রটির প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি বা রিয়্যাক্টর প্রেশার ভেসেল বসানোর কাজ শুরু হচ্ছে রোববার। এরই মধ্যে চুল্লি স্থাপনের সব প্রস্তুতি শেষ। প্রকল্পের মূল কাজ এগিয়েছে প্রায় 50%। সরকারের আশা 2023 সালেই পরমাণু বিদ্যুৎ পাবে দেশ। পাবনা থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। স্বাধীনতার 50 বছরের মাথায় দেশের স্বপ্নের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্যমান এই চুল্লি ভবনগুলো জানান দিচ্ছে খুব বেশি সময় বাকি নেই এর চূড়ান্ত স্তরে পৌঁছাতে। 2017 সালের নভেম্বরে মূল নির্মাণ কাজ শুরু হবার পর থেকে আমূল পাল্টে গেছে রূপপুরের এই প্রকল্প এলাকা। প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবন প্রায় প্রস্তুত, ভৌত অবকাঠামোতে এগিয়ে যাচ্ছে দ্বিতীয় ইউনিটও। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যে যন্ত্রে নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে তার মূল কাঠামোকে বলা হয় রিয়্যাক্টর প্রেশার ভেসেল বা পরমাণু চুল্লি। এসব বিদ্যুৎ কেন্দ্রের প্রাণ হিসেবেই বিবেচনা করা হয় এই বিশেষ যন্ত্রাংশকে। এটি স্থাপনের জটিল কাজ সম্পন্ন করার মাধ্যমেই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হবে বলে মত প্রকল্প বাস্তবায়নে থাকা কর্মকর্তাদের। রিয়্যাক্টর প্রেশার ভেসেল আমরা বসাচ্ছি, তারপরে পরের যেটা আসবে আমাদের স্টিম জেনারেটর, তাতে যে গুরুত্বপূর্ণ 6টি যে অঙ্গ এর মধ্যে 4টাই একটা বিল্ডিংয়ে প্লেস করা আছে। ইউনিট 1-এর যত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সবগুলি মূলত এই বসে বসে যাচ্ছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের কারিগরি তত্ত্বাবধান ও নকশায় এখানে ব্যবহার করা হবে পরমাণু প্রযুক্তির সবশেষ সংস্করণ VVER 1200 টাইপের দুটি রিয়্যাক্টর।
প্রথম ইউনিটের জন্য চারটি স্টিম জেনারেটর, প্রেশারাইজার, হাইড্রো অ্যাকোমোডেটর ও কুল্যান্ট পাম্পের মতো ভারী যন্ত্র এখন রূপপুরের মাটিতে। এই বছরের মধ্যে প্রকল্পের 50% কাজ সম্পন্ন করব, আর পরবর্তী যেগুলো থাকলো সব যন্ত্রপাতি স্থাপনের কাজ 2023 সালের মধ্যে আমরা আশা করব কমিশনিং কাজ সম্পন্ন করতে পারব। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এই প্রকল্পে চুল্লি স্থাপনের কর্মযজ্ঞ উদ্বোধন করার কথা রয়েছে। বিজ্ঞানমন্ত্রী জানাচ্ছেন, প্রযুক্তি ও নিরাপত্তায় কোনো আপোষ করছে না বাংলাদেশ। পৃথিবীতে এই ধরনের সফিস্টিকেটেড টেকনোলজি নিয়ে মাত্র 33টা দেশ ইনক্লুডিং আস আমরা এই কাজ করতে পারি। মোরসেফের শেষ যেটা লাইসেন্স পেয়েছে সেটাই কিন্তু আমরা নিচ্ছি। রিয়্যাক্টর প্রেশার ভেসেল ইনস্টলেশনের মাধ্যমে পরমাণু স্থাপনা নির্মাণের সাফল্য ধারায় নতুন মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে দেশ। এই পুরো প্ল্যান্টটি চালু হলে বছরে অন্তত 6 কোটি মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যেমন পাবেন, ঠিক তেমনিভাবে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ বিশ্বে অধিষ্ঠিত হবে সম্মান ও সক্ষমতার নতুন স্তরে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদী, পাবনা। পাহাড়ে পাকা ধানের সোনালী আভা। বান্দরবানে ফসল কাটার উৎসব নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। এদিকে ঢাকার পর চট্টগ্রাম ও সিলেটেও আরটিপিসিআর ল্যাব বসানো হবে, এতে কর্মস্থলে যেতে কমে আসবে প্রবাসীদের ভোগান্তি। প্রসূন আশিসের রিপোর্ট। চীনের সিনোফার্মের টিকা নিয়ে সৌদি আরবে যেতে চাইলেও সেদেশের শর্তের কারণে আটকে পড়েন সৌদিগামী প্রায় 30,000 বাংলাদেশি কর্মী। সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ জানায়, বিদেশে সিনোফার্ম ও সিনোব্যাকের টিকা গ্রহণকারীকেও সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে সেদেশে অনুমোদিত 4টি টিকা অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, ফাইজারের বায়োনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার টিকার কোনো একটির বুস্টার ডোজ নিতে হবে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদিগামী কর্মীদের করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বুস্টার ডোজের সনদপ্রাপ্তির ব্যবস্থা হলেই রাজধানীর 7টি সেন্টার থেকে বুস্টার ডোজ প্রয়োগ করার কথা জানান তিনি। সৌদিগামী কর্মী যারা আছেন ওরা আটকে আছে, সিদ্ধান্ত হয়েছে বুস্টার ডোজ দেওয়া হবে প্রবাসী কর্মীদের জন্য। 7টা সেন্টার ঢাকায় যেটা ঠিক করা হয়েছিল ওখান থেকে দেওয়া হবে, বা তার আগে আইসিটি মন্ত্রণালয় সার্টিফিকেট যে ঠিক মতন বের হবে এই রেফারেন্সে এটার ব্যবস্থা ওনারা করে তারপর আমরা এটা চালু করব। এদিকে বিদেশগামী প্রবাসী কর্মীদের স্বার্থে র্যাপিড পিসিআর টেস্টের সুবিধা আরও বাড়ানো উচিত জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, এবার সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরেও এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। র্যাপিড পিসিআর টেস্ট যেটা প্রযুক্তি বিভিন্ন এয়ারপোর্টে ইউজ হচ্ছে, তো আমাদের অনীহা কোথায়? অনীহা শুধু একই জায়গায়, রেট বেশি। যারা যাবে ওদেরই ব্যাপার হলো দ্যাট রেট ওনারা কত পে করবে। প্রায়োরিটি আমরা ঢাকাকে দিলাম এই জন্য ঢাকাতে অলরেডি ফ্লাইটগুলি চালু আছে, ওখানে র্যাপিড টেস্টের পিসিআর টেস্টের যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি ওখান থেকে ফ্লাইটও চালু হয়ে যাবে। চিটংয়ের আর সিলেটের বিদেশগামী যারা আছে ওদের সুবিধা হয়ে যাবে। বুস্টার ডোজের সনদ প্রাপ্তির ব্যবস্থা করতে আইসিটি মন্ত্রণালয় ও আরটিপিসিআর পরীক্ষার সুবিধা বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাগিদ দেওয়ার কথাও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। তো হেলথ মিনিস্টারকে চিঠি দিয়েছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশের করোনা ভ্যাকসিন সার্টিফিকেট অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। আগামী 11 অক্টোবর থেকে টিকা সনদ কার্যকর হবে বলে জানিয়েছে হাই কমিশন। একই সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বাংলাদেশ সহ 32টি দেশে ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানায়, যেসব নাগরিক 2 ডোজ টিকা নিয়েছেন তারা সহজেই যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যের পর্যটন সংশ্লিষ্টরা। সময় সংবাদে আরো থাকছে, মাছ ধরার নিষেধাজ্ঞায় হাজার হাজার জেলের আয়ের পথ বন্ধ, সংসার খরচ মেটাতে হিমশিম অবস্থা, ঋণের কিস্তি দিতে গিয়ে বাড়ছে দেনা, শুধু চাল নয় অর্থ সহায়তা। অতিরিক্ত সচিব পরিচয়ে সাধারণ মানুষকে বড় অঙ্কের লোন আর সরকারি কাজ পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। মুসাবিন শমশের ও জিকে শামীমের সঙ্গেও গোপন লেনদেনের তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। গতরাতে রাজধানীর গুলশানে প্রতারক চক্রের অফিসে
অভিযান চালিয়ে মূল হোতা আব্দুল কাদের সহ গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। পরিচয় দেন অতিরিক্ত সচিব। ব্যাংক থেকে বড় অঙ্কের লোন পাস করিয়ে দিতে পারেন তিনি, এমনকি শত কোটি টাকার সরকারি প্রকল্পের কাজও পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিলেন এই অতিরিক্ত সচিব। গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআইয়ের সহযোগিতায় গুলশানের জব্বার টাওয়ারে অভিযান চালায়। গ্রেফতার করা হয় মূল হোতাসহ পাঁচজনকে। পুলিশ জানায় স্কুলের গণ্ডি না পেরোনো আব্দুল কাদের মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এছাড়া বেসরকারি বিভিন্ন ব্যাংকে তার নামে অস্বাভাবিক লেনদেনের সত্যতা পেয়েছেন তারা। সে কাট করেছেন যে সেখানে সে এডিশনাল সেক্রেটারি, সে বলে তার কনসোর্টিয়ামে 30 জন সচিব আছে, 30 জন মেজর জেনারেল ডিগ ব্রিগেডিয়ার আছে, আমার স্যারের সাথে দেখা করলে 1 লক্ষ টাকা লাগে। 1 লক্ষ টাকার তাকে বলে যে আমার 30 জন সচিব আছে কনসোর্টিয়াম বলতে, সেখান থেকে তাকে 10 লাখ, যদি 10 লাখ টাকা দিতে নাও পারে অন্তত 2 লাখ টাকা, এই তার হলো ব্যবসা। ক্যাসিনো কেলেঙ্কারির অন্যতম হোতা বিতর্কিত ব্যবসায়ী জি কে শামীমের বিভিন্ন মামলার আইন সহায়তাকারী আব্দুল কাদের, তার সঙ্গেও ব্যাংক লেনদেনের তথ্য প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। প্রিন্স মুসা বিন শমশের, সে তাকে 20 কোটি টাকার চেক দিছে এবং সেও নাকি 10 কোটি টাকার চেক দিছে এবং তার অনেক ছবি টুবি দেখলাম। সব কিছু মিলে আমরা মুসা বিন শমশেরের সাথে কথা বলবো, তাকেও আমার তদন্তের সাথে নিয়ে আসবো। জি কে শামীমেরও ব্যবসায়ী, সেও শেয়ারনি অ্যাডভাইজার, আর প্রিন্স মুসা বিন শমশের এবং তার ওয়াইফের সাথে তার একটা যে ব্যবসায়ী লেনদেন আছে সেটা আমরা কিছুটা পেয়েছি, এটা আমরা তদন্ত করে বলতে পারি। এ প্রতারক চক্রের সঙ্গে রাঘব বোয়ালদের যোগাযোগ রয়েছে জানিয়ে পুলিশ বলছে এই চক্রের বাকি সদস্যদেরও খুঁজে বের করা হবে। মাইলিশ সংরক্ষণে প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা ও মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে বন্ধ রয়েছে সব ধরনের মাছ ধরা। এ সময় কর্মহীন জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। জেলেদের দাবি, শুধু চাল সহায়তা দিয়ে তাদের ক্ষতি পোষানো সম্ভব নয়, ঋণ পরিশোধ সহ প্রতিদিনের অন্যান্য খরচ যোগাতে গিয়ে নাভিশ্বাস অবস্থা তাদের, এজন্য অর্থ সহায়তাও চান জেলেরা। নাইমুল ইসলাম রবের তোলা ছবি ও ফারুক আহমেদের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। জেলে হাসান আলীর স্ত্রী আয়েশা বেগম, 8 সন্তান নিয়ে পরিবারে সদস্য সংখ্যা 10 জন। প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় জেলে স্বামীর আয়ের পথ বন্ধ, তার উপর রয়েছে ঋণের বোঝা। এখন ধার দেনা করে কোনো মতে জীবন বাঁচানোর যুদ্ধ তাদের। একই অবস্থা চাঁদপুর সদরের আনন্দবাজার এলাকার নদীপাড়ের 4 উপজেলার কয়েক হাজার জেলে পরিবারের। তারা বলছেন সরকার নিষেধাজ্ঞাকালীন যে চাল দেয় তা দিয়ে হয়তো কিছুটা অভাব দূর হয়, কিন্তু দৈনন্দিন বাজার সহ অন্যান্য খরচ মেটানো নিয়ে তাদের দুশ্চিন্তার কমতি নেই। এতে ঋণগ্রস্তরা কিস্তি পরিশোধের পরিবর্তে আরও দেনায় জড়িয়ে পড়ছেন। সরকারের কাছে আর্থিক সহায়তাও চান অসহায় জেলেরা। গাঙ্গের কাম করানো বন্ধ, 22 দিন টালুগিয়া অনেক কষ্টে যাইতেছে না, এত কিস্তি আয় পড়ছে, অনেক তো ট্যাগ করো নাই, গুছাইতে পারিনি, কই তো নিবি। এটার লগে যে তেল নুন মাছ তরকারি লাকড়ি সব কিছুই লাগে, সেটা তো আপনারা নিজেরই বুঝেন, আপনারাও তো খানা খান। একজন কামাই করেন না, 10 জন খাওয়েন না, দেখা গেছে আমরা খুব কষ্টে আছি, একটু দেরি হয়ে গেল আর কি। এতে আমরা খুশি আছি। খাদ্য সহায়তাটা যদি নিষেধাজ্ঞার পূর্বে জেলেদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় তাহলে তারা এ ব্যাপারে নিষেধাজ্ঞা মানার ব্যাপারেও নিজেদের দায়িত্ববোধ এবং সচেতনতা বোধ করবে। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের দাবি, চাল বরাদ্দ ও বন্টনে কোনো গাফিলতি নেই, সরকারের নির্দেশনা অনুযায়ী জেলেদের সহায়তা দেওয়া হচ্ছে। বরাদ্দটা পাওয়ার সাথে সাথে আমরা জেলেদের খবর দিয়ে সাথে সাথে আমাদের 20 কেজি চাল ওনাদের হাতে বসে দিই, আমরা একদিনও দেরি করি নাই। আমরা চালের ডিউটা পেয়েছি 29 তারিখে এবং 3 তারিখের মধ্যে আমরা মানে যত চেয়ারম্যান আছে ইউপি চেয়ারম্যান সবাইকে উপবরাদ্দ দিয়েছি। সরকারি তালিকা অনুযায়ী জেলায় জেলে পরিবারের সংখ্যা 44,035। সময় সংবাদ চাঁদপুর। তো পণ্যের বাজারে যেন চলছে দাম বাড়ার প্রতিযোগিতা, প্রতিদিনই বাড়ছে মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে নদীর মাছের দাম বেড়েছে কেজিতে 200 টাকা পর্যন্ত, 50 টাকার নিচে নেই কোনো সবজি। বাজার নিয়ন্ত্রণে সরকারের কড়া নজরদারি চান ভোক্তারা। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। প্রায় 1.5 মাস ধরে লাগাতার বাড়ছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম, যেন দাম বাড়ার লাগামহীন গতি রাজধানীর মুরগির বাজারে। সপ্তাহখানেক ধরে এই তালিকায় দেশি মুরগিও। বিক্রেতাদের দাবি, যে হারে চাহিদা বেড়েছে তার ধারে কাছেও নেই সরবরাহ। বর্তমানে অনুষ্ঠানগুলো করার কারণে যেমন অর্ডার বেশি পড়তেছে, যেমন অর্ডার পড়তেছে তেমন পরিমাণ মাল মানুষের পাইতেছেন। সোনালি মুরগির দাম বাড়াতে দেশি মুরগির দামটাও একটু বাইরে গেছে। 165-70 এরকম বেচতেছে। খাইতে হবে, আমাদের ফ্যামিলি বাঁচাইতে হবে, এটা তো কিছু করার নেই ভাই, আমরা তো অসহায় পাবলিক। দেশের নদ নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর 22 দিনের নিষেধাজ্ঞা চলছে, আর এতেই বাজারে কমেছে মাছের সরবরাহ, যার প্রভাব পড়েছে দামে।
ইলিশ মাছটা চালু হয়ে গেলে আবার আমরা কমে দেব। নদীর মাছের দাম অনেক বাড়ছে, 100-200 টাকা কেজি তো বাড়ছে, অন্যান্য মাছের কেজি 20-30 টাকা বাড়ছে। দাম বাড়তি হলে তো কষ্ট হয়। সাপ্তাহিক ছুটির দিনে ভোক্তাদের স্বস্তি নেই সবজির বাজারেও। 50 টাকা কমার পর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে, করলা 70 টাকায়, পটল, চিচিঙ্গা, ঝিঙ্গা 50 টাকার নিচে কেনা যাচ্ছে না। বাজারে উঠেছে শীতকালীন সবজি, সেখানেও আগুন। 120 টাকায় বিক্রি হচ্ছে শিম, গাজর 160 টাকায়। বরাবরের মতো নানা অজুহাত বিক্রেতাদের। টমেটো 160 টাকা কেজি, গাজর সবচেয়ে বেশি 100 টাকা কেজি, বেগুন 120 টাকা কেজি, এটা ওটা 70 টাকা, উস্তা 80 টাকা, কপি আছে 50 টাকা পিস, পাতাকপি 50 টাকা পিস। যেরকম কিনা এরকম ব্যস্ত, এখন দেশে 70 টাকা আর ইন্ডিয়ানটা 65 টাকা, যার যা খুশি সেরকম বাজারে দাম হাঁকাচ্ছে, কোনো মনিটরিং করতেছে না। এবং দেশের প্রত্যেকটা জিনিস আমাদের ক্রয় ক্ষমতার বাইরে, প্রতি মাসে প্রত্যেকটা মালের দাম বাড়তে, এটা দায়িত্ব কার? সরবরাহ না বাড়লে সবজির দাম কমবে না বলে জানান বিক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পূজায় করা নাচছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। মাটির কাজ শেষ করে এখন চলছে সাজসজ্জার প্রস্তুতি। রঙের আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে বর্ণিল সাজে। প্রতিটি প্রতিমার গায়ে রং তুলি দিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। স্বাস্থ্যবিধি মেনেই উৎসব উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। 6.1 একমাত্র শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতের দিকে আঘাত হানা ভূমিকম্পে অন্তত 22 জন আহত হয়েছেন। এদিকে এর কিছু পরেই বৃহস্পতিবার রাতে 5.6 মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে, যার প্রভাবে বাংলাদেশের বেশ কয়েক জায়গায় ভূকম্পন অনুভূত হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 10:41 টোকিও ও এর আশপাশের অঞ্চলে আঘাত হানে 6.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে, দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। টোকিও ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন নগরীর 250 স্থানে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এছাড়া শহরটিতে পানির পাইপ ফেটে যাওয়ার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টোকিওর পূর্বে অবস্থিত চিবা প্রশাসনিক এলাকায়। জাপানের গণমাধ্যম জানায় ভূমিকম্পে চিবায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। সাইতামায় দুইতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের সময় ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন সেবা বন্ধ রাখার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে ভূমিকম্পের প্রভাবে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি তদারক করতে জরুরি টাস্ক ফোর্স গঠন করেছে সরকার। পরিস্থিতি পর্যবেক্ষণে রাতেই অফিসে যান নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও সহায়তার জন্য টাস্ক ফোর্সকে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে বৃহস্পতিবার মধ্যরাতে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমারের মনিওয়া এলাকা, যার প্রভাবে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ USGS এর তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 12:28 এই ভূকম্পনের মাত্রা ছিল 5.6। এবার পার্বত্য এলাকার ফসল কাটার উৎসবের খবর। সোনালী রং ধারণ করেছে এখন পার্বত্য অঞ্চলের সবুজ পাহাড়। প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় ফলনও হয়েছে ভালো। পাহাড়ি পল্লীগুলোতে চলছে ফসল কাটার উৎসব। বান্দরবান থেকে NA জাকিলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পেকেছে ধান, পাহাড়ে পাহাড়ে সোনালী রঙের আভা। ফসল ঘরে তুলতে উৎসবে মেতেছেন পার্বত্য এলাকার বাসিন্দারা। বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ে প্রতি বছর এপ্রিল মাসে জুম চাষের জন্য জমি প্রস্তুত করা শুরু হয়। এরপর লাগানো হয় নিরীখা, উফশি, পিডি, ককড়ো, বিন্নি, গ্যালং এবং কানভুই ধানের বীজ। চার মাস পরিচর্যার পর সেপ্টেম্বর মাস থেকে এসব ধান পাকা শুরু হয়। ধান কাটার উৎসব চলে অক্টোবর মাস পর্যন্ত। জুমিয়া পরিবারগুলোর সারা বছরের খোরাকি এই ফসল। চলতি বছর আবহাওয়া ভালো হওয়ায় ভালো ফলন হয়েছে, এতে আনন্দিত জুম চাষীরা। আবহাওয়া ভালো, ধান পাওয়া, তা মানে আশা করি ধান মানে একটু ভালো হবে। জুমে 40 কেজি ধান লাগিয়েছি, এই 40 কেজি থেকে আমি যা 15 কেজি দিয়ে আমার সারা বছরের খাদ্য হবে। আমরা জুম চাষ করে খাই, ধান লাগাইছে, এবছর ফলন ভালো হচ্ছে। চলতি বছর ফলন ভালো হয় পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। বান্দরবান পার্বত্য জেলার মধ্যে আপনার থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যেহেতু বৃষ্টিটা একটু থেমে থেমে হচ্ছে, যার কারণে জমির যে সকল আপনার সবজি প্লাস ধান আছে তারা আপনার ঠিকমতো আপনার পানি পাওয়ার কারণে ফলনটাও আমাদের যেটা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটা আমরা
অর্জন করতে সক্ষম হয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে এবার বান্দরবান জেলায় 8,978 হেক্টর পাহাড়ি জমিতে ধানের আবাদ করা হয়েছে, যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা 17,058 মেট্রিক টন। সময় সংবাদ বান্দরবান। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ, প্রকল্পের অগ্রগতি 73%, সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ। পারমাণবিক যুগে প্রবেশে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ, রূপপুরে প্রথম ইউনিটের চুল্লি বসছে রোববার, 2023 সালেই পরমাণু বিদ্যুৎ পাওয়ার আশা। এবং অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণা, মিলেছে মুসা বিন শমশের ও জি কে শামীমের সঙ্গে গোপন লেনদেনের তথ্য, কোটি কোটি টাকা আত্মসাৎ, রাজধানীর গুলশান থেকে গ্রেফতার 5। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।